এই বন্ধুরা এই টাটা গাড়ি ছাড়েন তো গেলাম আরে দুমা ছেড়ে দুমনে ঘর বাড়িতে বসে যাই টিকতে পারবো না মুঝে মারা যাবো এখন এই যে গাড়ি টাটা প্রাইমা ঠিক আছে 7 বছর বয়স হয়ে গেল আমার কাচের দাম নিলে 7500 টাকা দেখলাও গেছে অবস্থা রং করে দেখা যাক নতুন নতুন হচ্ছে নাকি এরকম তো অভাব হয়েছে আরে বাহ हेलो बंधुरा सबाई केमन आछो आशा करछो भालो आछो एखन बाजछे बंधुरा 7:30 आर एखन आछि आमी मोहम्मद बाजारे बंधुरा आमार से कि बोले तुम्हारा तो जानो सब भालो करे आमार काजटा चेंज करे देबो काजटा चेंज करे देबो बोलछो আমি ফাইনালি আছি যাই হোক সময় পেলাম যে কাজটা চেঞ্জ করবো আর কাজটা আছে মানে অবস্থাও খারাপ বটে অনেক জায়গায় ফেটে গেছে আর হাত দিছি তা মানে হাতে লাগছে যে কাজটা ফেটে আছে ঠিক আছে সেক্ষেত্রে চেঞ্জ করে নেওয়াই ভালো তো সেই জন্য আজকে টাইম পেলাম তো চেঞ্জ করবো গেটটা এবং কাজটা দুটোই কাজ করিয়ে নেবো ঠিক আছে আর আমি এই মাত্র উঠলাম কি বলে আমি ঘুমিয়েছিলাম গাড়ি কিন্তু বাদশা রায়পুর নিয়ে চলে গেছিল রায়পুর থেকে ফের রিটার্ন নিয়ে আসি আজকে যে কাজটা করিয়ে নেবো ঠিক আছে গাড়ি দাঁড় করে দেবো মানে আর এক দুদিন পরে গাড়ি দাঁড় করে দেবো তো সেদিন কিন্তু কাজটা করিয়েই নেবো ঠিক আছে সেদিন আগে থেকে ভাবলাম যে আগে এটা করে নিই তারপর দেখছি কাজটা চেঞ্জ করে নিই তারপর দেখছি ঠিক আছে চলো তোমাদের কাজটা দেখাই পাচ্ছি কী অবস্থা হচ্ছে বন্ধুরা এইখানটাতে কাজটা লাগছে ঠিক আছে এইখানটাতে মানে আরও ফেটে গেছে জোরতাল এইগুলো তো কোনো অসুবিধা হয়নি কিন্তু ওইখানটা যে ফেটে গেছে না ওখানটা বেশি খারাপ হচ্ছে আর এই ফার্স্ট ট্যাগটা কিন্তু মানে চেঞ্জ করা হয়নি আগে থেকে আর ফার্স্ট ট্যাগটা নিয়ে আসতে হবে আমাকে নতুন করে আবার তবেই কিন্তু কাজ হবে এই যে বন্ধুরা আরে গেটে কাজটাও করাবো এখানে তোর বুঝতে পারছেন এখানে বসে গেছে কিন্তু ঠিক আছে গেটে কাজটাও করাবো তারপর ওকে জানাবো যে ক টাকা দিছে না দিছে সকাল থেকে সেরকম কিন্তু গাড়ির চাপ হয় না সকাল থেকে কিন্তু রোড ফাঁকা হয়েছে খেলাও খালি গাড়িগুলো বেশি ঢুকে এই যে খালি গাড়িগুলো আসছে আর এইদিকে লোড গাড়িগুলো আসছে সব হ্যাঁ তো ফাঁকা ছিলাম কী করবো তো ছাতু খেতে চলে এলাম ছাতু খেলে এক গ্রাসে তাও যাবো আবার এই ছাতু ছাতু দিয়ে দিলে কাকা কাকার কাছ থেকে ছাতু খাই আজকে ঠিক আছে কাকা এখন নতুন বানাই দিয়ে শিখেছে আর সকাল ভাতের চায়ের থেকে আমি ছাতুটাই বেশি ভালোবাসি ঠিক আছে ছাতু খাই ফাইনালি বন্ধুরা মিস্ত্রি এলো আর এই যে মিস্ত্রি বেলা 8টার সময় আসে নরেন্দ্র মোদির মতন ঠিক আছে আর গেট খোলার কাজ চলছে গেট খোলা প্রায় হয়ে গেছে গেটটা খুলেই প্রথমে মানে রিপেয়ার করবো তারপরে কাজটা নাগিয়ে দেবো কাজটা লাগাইতে বেশি কোনো টাইম লাগবে না কিন্তু গেটটা লাগাইতে মানে কাজটা করতে মেন রং টং ভালো করে দেবে বুঝতে পারলে দেখি দেখি কতক্ষণ হচ্ছে এই ফাইনালি গেট নেমে গেল আর দেখা যাক গেটের কতক্ষণ কাজ হয়েছে গেটে এখন তার আর অনেক কিছু ভরা রয়েছে বা লুকিং গ্লাস খুলে না গেটটা খুলেই তো কাজ করা যাবে কাজ কাজটা বাইক হয়েছে কাজটা ভাঙেনি কিন্তু দেখা যাক কতক্ষণ হচ্ছে একটা হলো এখন আমার বাকি কাজটা আছে দেখা যাক কি হচ্ছে এই বন্ধুরা এই পর্যন্ত হইলো ঠিক আছে এখন ফিনিশিং হয়ে যাবে এখনো বাকি আছে নাকি দেখালাও গেটটা অবস্থা রং করে দেখা যাক নতুন নতুন হয়েছে নাকি নতুন নতুন হবে মনেছে হয়ে যাবে দেখা যাক এখনো কাজটা কিন্তু চেঞ্জ হয়নি বন্ধুরা এখন বাজছে 10:37 কাজ আবার আরও কাজটা আবার ফেলে নিয়ে আসো আর এই মিস্ত্রি একটা পান খোয়ালেনি পান খাচ্ছি হ্যাঁ পানের ডাব্বাটা দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো পান ভরে নিয়ে এসেছে দেখো সেই জন্য একটু খেয়ে নিলাম ঠিক আছে মনে করলাম ডেলি পান খাই না একটা খেয়ে নিলাম আর এই কাঁচা সিল কাটছি আবার অরিজিনাল মতো বটে দেখা যাক কিরকম হবে লাগানোর পরই বুঝতে পারবো বন্ধুরা আবার কাঁচ লাগাবার পদ্ধতি দেখো এই রবারটা পরাবে এই রবারটার দাম নাকি বলছে 1800 টাকা আমার রবারটা ভালো আছে রবারটা কিছু হয়নি জাস্ট কাঁচটাই লাগবে এবার দেখি কী করে সম্পূর্ণ লাগাচ্ছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এই দড়িটা ভরা কমপ্লিট হয়ে গেছে প্রায় এই দড়িটা ওইখানে লাগিয়ে দিয়ে তারপরে কী করছে দেখা যাক তারপরে কিন্তু আমি জানি না ঠিক আছে অনেকদিন আগে করেছি এখন ভুলে গেছি মোটামুটি 7 বছর 8 বছর হয়ে গেলো কাঁচ লাগা আমার আর কাঁচা সব ইসেন আমাদের রেডিয়াম দিয়ে দিয়েছিল এখন নিচে ব্ল্যাক রেডিয়াম দিয়ে দিয়েছে কাঁচা সব ও কম দামি বলে থাকে না দুই লাগা কমপ্লিট বাদশাতে ওঠে কাঁচটা ফেলিয়ে দিয়ে আসুক আগে
কাঁচটা না ফেলে দিয়ে ওখানে বসা অসুবিধা হবে, টেবিল বসাবে তারপরে ই করবি। এই বন্ধুরা ফাইনালি কাঁচ গেছে লাগবে জন্য, কিন্তু খুবই সাপর লাগবে, খুবই সাবধানে কাজ, কিন্তু এইটাই ভেঙে গেলে কিন্তু গেল লল 3,500 টাকা কাঁচটার দাম। কাজ কিন্তু যাই হোক ওপরে উঠলো ফাইনালি, কিভাবে লাগায় দেখা যাক। খুবই সাবধানে কাজ, কিন্তু যে দড়িটা লাগালে সে দড়িটাতে মানে ফিনিশিং হচ্ছে, ঠিক আছে। কাঁই লাগা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, মিস্ত্রি চেপেই আছে, এখন ফিনিশিং টিনিশিং করছি, এমন খুব সহজে হয়ে গেলো তার লেগে লই। আর কাঁচটার দাম আছে 7,500 থেকে 8,000 টাকা দাম আছে এরকম। আর গেটের কাঁচটা প্রায় মানে এখন রং দুবার চাপালছে, আর একবার চাপিয়ে দেবে, তারপরে সাদার কালা চাপিয়ে দেবে নি, তারপর লাগিয়ে দেবে, ঠিক আছে। দেখি এখন কাঁচটা এখনো খানিক ফিনিশিং চলছে, মিস্ত্রি ঢুকে আছে এখন, আর এই গেটটাই কেবল বাকি আছে এখন। গেটটা মানে এই পুটিং মারবে, এটা শুকোবে, তারপরে মানে ফিনিশিং করবি। আর ওই মিস্ত্রি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ও গেটটা লাগিয়ে দিবে না ছুটি, দেখি এই রংটা মারতেই দেরি হবে। গেট লাগাও প্রায় কমপ্লিট হয়ে গেল, আর মিস্ত্রি রং তো করে দিলে ছুটি নাকি, রংটার ভিতরে কাঁচটা লাগাইলে হয়ে গেল, তবে আগের মতন ফিনিশিং আসছে নাকি দেখা যাক। নতুন আর একটা মানে সব ওয়েল্ডিং করা কি বলবো, এই বাদ দিকটা কাঁচ কমপ্লিট করে দিলে হয়ে যাবে, আর কাঁচ লাগা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কাঁচটা ভিতর থেকে দেখালাম, একদম নতুন নতুন তো লাগছে, এবার দেখা যাক কি হচ্ছে। আর ওই মিস্ত্রি রং করবে যে বন্ধুরা, কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের, এ দেখালাম কাজ মানে নতুন মতন হবে না, আগের মতো হবে না, তাও মানে অনেকটা চেষ্টা করেছে, ঠিক আছে, গেটটা ফিনিশিং আনা অনেকটা চেষ্টা করেছে, ঠিক আছে, এমনও বোঝা যাবে না তার লেগে লই। তো হালকা হলুদ দিয়ে রং মারে কিন্তু, ঠিক আছে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট হচ্ছে। আর বন্ধুরা এই যো কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এবার মানে প্রায় ফিনিশিং নিয়ে চলে এসছে, অতটুকু মানে আপ ডাউনও লাগে না, কিছু লাগে না, ফিনিশিং নিয়ে চলে এসছে, আর অসুবিধা তো কিছু মনে হয় না। কাঁচ ও ফিনিশিং এইদিকেও প্রায় ফিনিশিং হয়ে গেছে, এমন কিছু বুঝতেই পারা যায় না তার লেগে লয়, তাও তো নতুনের মতো হবে না, এই জায়গাটা কেটেছিল, উনি বাই করেছিল মাল, ঠিক আছে, তো চলো যেতে যেতে বলছি কত টাকা বিল হলো না হলো। বন্ধুরা কাজ টাজ করিয়ে ফাইনালি আমি এলাম ওই শোরুমে, এলাম শোরুমে দেখছি অ্যাড ব্লু মানে অ্যাড ব্লু তো কম আছে, সেটা অ্যাড ব্লুটা ভরে নি, এসেই দেখছি আমাদের মানে এনএসপির মুস্তাইলে মেলা বসে আছে, এনে যত গাড়ি আছে সব এনএসপি ঢুকে বসে আছে, সব বক্সেল হয়ে গেছে। হ্যাঁ, আর এই রাস্তা আজকে রোজা করেছে, এখানে রোজা রোজা ভাব লাগছে, এখানে গেছি তার লেগে লয়, ঠিক আছে, তো মানে সবই মানে বক্সেল হয়ে গেছে একরকম, সব এনএসপি 52-01-61-14-61-31 সব ঢুকে বসে আছে, আরও ওটা কত বড় বেশি জানি না। ঠিক আছে বন্ধুরা, কাজটা লুডো ঘুরে বেরেই নিয়ে তোমাদের জানাচ্ছি কত বিল হয়েছে, ঠিক আছে। এই বন্ধুরা এই টাটা গাড়ি সাইলেন্সার দেখালাম, এটা খুলে যায় কি প্রবলেম হয়েছে বলছে, 100 টাকা হয়েছে না, স্পিড লিখে না বলছে গাড়িটার, হ্যাঁ সেই জন্য গাড়িটা ঢুকিয়েছে, মানে অ্যাড ব্লুর সঙ্গে কিছু অ্যাড ব্লু মানে অ্যাড ব্লুর সঙ্গে কোনো গন্ডগোল হয়েছে। আর কত রকমের তার বে সাইলেন্সার হইবে, সাইলেন্সারে কত রকমের তার রয়েছে, মাথা খারাপ হয়ে যাবে জি,
আরে ক্লাস গেছে এটো এটো কি বলে বাঁধিকার গেট তো মারা বটে ঠিক আছে অ্যাক্সিডেন্ট বটে আর আর এটো ক্লাস গেছে আরে এইটা ক্লাস এই গাড়ি ক্লাস শেষ ক্লাস প্লেট শেষ হয়ে গেছে এই যো ফিঙ্গার ক্লাস সব শেষ হয়ে গেছে বন্ধুরা এই যো ভক্সেল ড্রাইভার এনএসপি ঠিক আছে ক্লাচ ক্লাচ প্লেট শেষ করেছে ক্লাচ প্লেট শেষ করেছে গেট ভেঙে দিয়েছে সব সব চারিয়ে দিয়েছে একদম ঠিক আছে কি বলবার অ্যাড বলো ভরা হয়ে গেল এই বাসটা যাচ্ছে বিল কাটতে আবার বন্ধুরা ফাইনালি আমি রায়পুর পৌঁছালাম অ্যাড বলো গাড়ি কাজ ফাজ সব করিয়ে একবারে রায়পুরে এসে দেখছি প্রচুর জাম লেগে রয়েছে কি করবার তা তোমাদেরকে কত টাকা মানে আছে খরচা হলো সেটা বলি আজকে আমার কাঁচের দাম নিলে 7500 টাকা তারপরে মিস্ত্রি নিলে মানে গেটের কাজটা কেবল ওই এই করতে ঠুকতে কল 2500 টাকা 2500 টাকা তারপরে কাঁচটা যেতে বসাইতে সেটা নিলে 800 টাকা আর এটা মানে রং করতে কেবল কত 2 ফুট 2.5 ফুট জায়গা রং করতে 500 টাকা সেখানে বিল হলো 11300 টাকা নিয়ে 11000 টাকা দিলাম বিল টোটাল কি করবো ওইদিকে 5000 টাকা গেলো আর এইদিকে 11000 টাকা মানে 16000 টাকা টোটাল চলে গেলো ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা চলো চলে গেছে সেটা কিছু করার নাই তার থেকে ভালো কিছু আসবে চলো এখন কেসার যাই বন্ধুরা ফাইনালি কেসার পৌঁছালাম এই মাত্র ঠিক আছে এবারে দেখি কখন লোড করবো এখন তো বেজে গেলো 7:05 ঘড়িতে 7:05 বাজছে আর এই আশিস দ্বারা বসে রয়েছে তা আশিস দ্বারা দেখি কখন লোড দিছে আর বলছে 4-5টা গাড়ি আছে 4-5টা পরে আমার লাইন আছে আর আমাদের কাছে এখন তো মানে মালের শর্ট চলছে বলি কালকে তো রবিবার কালকে তো মাল পাওয়া যাবে না সেই জন্য আশিস দাদের কাছে আগে শেষ করলে আজকে মালটো কালকে ঘরের কাছে পাবো আর কালকে হইতে পারে লাস্ট ট্রিপ ঠিক আছে আর এই দাদার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে নাকি গো কিন্তু বাংলায় বলে বাংলা বলতে পারো বাঙালি বটে কিন্তু ধরো আসলে ঝাড়খণ্ডে ঠিক আছে তো চলো বন্ধুরা লোড তো করি ঠিক আছে তারপর কথা হবে বন্ধুরা ফাইনালি লোড করে বেরোলাম আর এত পরিমাণে ধুলো কি বলবো তোমাদেরকে বলার বাইরে টিকতে পারছে না এমন পজিশন এত গরম এখন অবধি আমাকে এসি চালাইতে হয়েছে ঠিক আছে আর সারাদিনটা যে গাড়ি কাজ করিয়েছি মানে টিকতে পারছিলাম না রইতে এত গরম গাড়িতে না বসতে পারছি গাড়িতে না বসতে পারছি বাইরে এমন পজিশন হচ্ছে তাই মনে করছি মনে মনে ভাবছি যে গাড়ি এতদিন মানে দুমাস ছেড়ে দেবো না ঘর বাড়িতে বসে থাকবো টিকতে পারবো না মনে মারা যাবো এমন পজিশন কেন গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ এসি ঠিক আছে যা গাড়ি দাঁড়িয়ে দিলে কিন্তু এসি লয় আমাদের তখন কিন্তু মানে এসি বন্ধ হয়ে যাবে অটোমেটিক গাড়ি স্টার্ট বন্ধ করলে এসি বন্ধ আর এখনই চান টান করে বেরোলাম খানি ফ্রেশ লাগছে ঠিক আছে আর সারাদিন তো ঘুম হয়নি তো দেখি খানি যে বাইরে যেয়ে ঘুমাবো গা পাহাড় আর রাত্রেবেলা বেরোনো এটাই সুবিধা যে রাত্রেবেলায় মানে এত রাত করে খানি বেরোলাম তার কারণ হচ্ছে চান্দাগুলো বেঁচে যায় ঠিক আছে চান্দাগুলোর জন্য এত রাত্রে করে রাত্রে করে বেরোবো ঠিক আছে তো চলো বন্ধুরা এইদিকে আর কথা বলবো না আগে যাই আমাদের 500 টাকা নোট দিয়ে দে 500 টাকা নোট দিলেও কিন্তু ওরা 100 টাকায় কাটবে বেশি কাটবে না আবার এটা ওদের নিয়ম কিন্তু এর নম্বর পেয়ে গেছে চলে গেল খোঁজাখুঁজি করলে এদিকে সব আছে সব মেয়েরা আজকে ড্রাইভারটা 4 দিন পরে আজকে চান করলে 4 দিন ধরে চান করানি এসিও নাই গাড়িতে বেঁচে আছে কি করে আর ফ্যান লাগিয়েছে বলছে হ্যাঁ ফ্যান লাগিয়েছে যা হই হ্যাঁ গাড়িতে ফ্যান নাই এসি নাই বেঁচে আছে কি করে চিন্তা করছি এখন ওকে ধরেছে এখন দেখ তারপর বেরোব ঠিক আছে এখন নাম্বার খোঁজা খুঁজে আবার চলছে আমি কিন্তু আজকে দিনে একবারই গেছি বলে আমার লাগলো ঠিক আছে বন্ধুরা চলো পাহাড় থেকে বেরোই Oh,
বন্ধুরা খালি করে চাটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেলাম। আর এই বাসটা ধরে গেছে, গাড়ি বাসটা চালাবে, আমি এখন ঘুমিয়ে যাবো কিন্তু, ঠিক আছে। আর এখনো অব্দি যা গরম লাগছে কি বলবো তোমাদেরকে, হাওয়া দেয়ই না মনে হচ্ছে এমন বইছে। আর আজকে আমাকে ভিডিও বানাতে একদম মন যায় না, তার কারণ হচ্ছে কি বলে, এক জায়গায় 500 টাকা চাঁদা লেগে গেলো, আর এক জায়গায় 500 টাকা পুলিশকে লেগে গেলো, ঠিক আছে। পুলিশের কেন লাগলেও পুলিশে রাত্রেবেলায় সিট বেল্ট চেক করছে, কি বলবো বলো, আর রাত্রেবেলায় সিট বেল্ট চেক করছে, আর কি ছবি তুলে নেছে কিছু করার নেই, 1000 টাকা মানে ক্যাশ দিয়ে দিবে ভাই বুঝবে, এসে মানে কম্প্রোমাইজ করে 500 টাকা দিয়ে দিলাম, নিয়ে বেরিয়ে এলাম 500 টাকা, আর ওইদিকে 500 টাকা 1000 টাকা চলে গেলো ব্যাপার, তো ইয়া মালিক কিন্তু দিবে না, ঠিক আছে। নিয়ে বলি আজকে একদম মন মেজাজ ভালো লাগে না আমাকে, ঠিক আছে বন্ধুরা চলো, আর মানে আজকে কথা বলতেই মন যায় না আমাকে, তো চলো বন্ধুরা। ওখানে যে আমি ক্যামেরা করতাম না তা ভালো হয়েছে মনে হয়েছে, কিন্তু আমি ক্যামেরা করিনি, 500 টাকা লেগে গেছে, তারপরে মন মেজাজ খারাপ, তারপরে আবার এই 500 টাকা, ঠিক আছে কি বলবো তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা চলো, গুড নাইট, ভালো থেকো, আবার কবে দেখা হবে দেখা কে জানে, ঠিক আছে। এইটাও লাস্টই হতে পারে, কালকে অ্যাক্টিভ করতে পারি, সেটা দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা চলো, গুড নাইট।